আজ আমাদের আলোচনার বিষয় কিভাবে মাত্র 6টা সূত্রের মাধ্যমে ভয়েস শেখা যায়। খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে আসা বেল আইকন প্রেস করো। হাই, আমি নাজমুল হাসান। আজ আমাদের আলোচনার বিষয় ভয়েস পার্ট ওয়ান, কিভাবে মাত্র 6টা সূত্রের মাধ্যমে ভয়েস শেখা যায়। খুবই সহজ, তবে আমার সঙ্গে সঙ্গে বিষয়গুলো একটু ভালো করে দেখলেই সারা জীবনের জন্য ভয়েসটা আয়ত্তে চলে আসবে। আমরা মূল আলোচনায় চলে যাই। ভয়েস আয়ের নাম আমরা সকলেই শুনেছি, তাই না? ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ থেকে আমাদের প্যাসিভ করতে হয়। হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা দরকার হবে, আমি 6টা সূত্র প্রথমে বলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করে শুনতে হবে। সূত্রগুলো হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হবে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, 3 নম্বর সূত্র মূল ভার্বের ভিথিরি হবে, 4 নম্বর সূত্র বাই দ্বারা সাবজেক্ট যুক্ত হবে, 5 নম্বর সূত্র সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্স হলে অতিরিক্ত একটা বিং যুক্ত হবে, 6 নম্বর সূত্র সেন্টেন্সটি পারফেক্ট হইলে অতিরিক্ত একটি BEEN বিং যুক্ত হবে। এখন আমরা চলে যাই মূল আলোচনায়। হ্যাঁ, প্রথম সূত্র ছিল যে অবজেক্টটি সাবজেক্ট হবে, দ্বিতীয় সূত্র ছিল টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। এখন অক্সিলারি ভার্ব কোনগুলো হবে সেটা আমি একটু বলে দেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ আর। আমি আবারও বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ আর, বাকি সবগুলো টেন্সেই আমাদের অক্সিলারি ভার্ব আছে। সো আমাদের অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্ব অন্য কোনো টেন্সে আনা লাগবে না। আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট যখন দেখব তখন অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট যখন দেখব তখন ওয়াজ আর। এবার আমরা চলে যাই এক্সাম্পলের ভিতরে। সূত্রগুলো মনে আছে তো? 1 নম্বর সূত্র কি, অবজেক্ট সাবজেক্ট হবে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হি মেক্স এ কার, এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখি সূত্র প্রয়োগ করি কিভাবে হয়ে যায়। হি মেক্স এ কার, আমাদের 1 নম্বর সূত্র ছিল যে অবজেক্টটা সাবজেক্ট হবে। ওকে, অবজেক্ট আমরা দেখতে পারি এখানে, এ কার একটা অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করে ফেলি, এ কার। দ্বিতীয় নম্বর সূত্র ছিল টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। আমি পাশেই লিখে রেখেছিলাম টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাম ইজ আর, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা ওখান থেকেই একটা নিতে পারি। তাহলে এ কার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো এক্ষেত্রে আমরা ইজটাকে নিতে পারি। তাহলে দ্বিতীয় নম্বর সূত্র আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এ কার প্রথম সূত্র নিলাম, অবজেক্টটা সাবজেক্ট হলো, দ্বিতীয় সূত্র অক্সিলারি ভার্ব ইজ নিলাম, তৃতীয় সূত্রতে আমরা চলে যাই। তৃতীয় সূত্রতে লেখা আছে ভার্ব এর ভিথ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মটা হবে। হ্যাঁ, তাহলে এ কার প্রথম সূত্র, ইজটা দ্বিতীয় সূত্র, আর মেক এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে মেড, এটা হচ্ছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র প্রয়োগ হয়ে গেছে, আমরা চতুর্থ সূত্রে চলে যাই। ওখানে লেখা ছিল যে বাই দ্বারা সাবজেক্ট যুক্ত হবে। হ্যাঁ, বাই দ্বারা সাবজেক্ট যুক্ত হবে, সাবজেক্ট আছে হি, তাহলে আমরা বাই প্লাস হি যোগ করলে আমাদের চতুর্থ সূত্রের প্রয়োগ ঘটে যাবে। তাহলে এ কার ইজ মেড বাই হিম, মানে 4টা সূত্র প্রয়োগ আমাদের হয়ে গেল। আমরা ভয়েজের প্রায় 50%-এর বেশিও কভারেজ করতে পেরেছি। কি বলেছি আমি মনে আছে? 1 নম্বর সূত্র অবজেক্টটাকে সাবজেক্ট, এ কার সাবজেক্ট হলো, দ্বিতীয় সূত্র ছিল অক্সিলারি ভার্ব, তার মানে টেন্স অনুযায়ী, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার কারণে ইজ, আর তৃতীয় সূত্র ছিল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তার মানে মেকের পরিবর্তে আমরা দিয়ে দিলাম মেড, এবং চতুর্থ সূত্র ছিল যে বাই দ্বারা সাবজেক্ট যুক্ত হবে, আমরা এর জন্য বাই দ্বারা বাই প্লাস হিম দিলাম। ওকে, আমরা দেখি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার দেখি 5 নম্বর সূত্র আমাদের কী ছিল। সেখানে লেখা ছিল যে সেন্টেন্সটি যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্বের পরে একটা অতিরিক্ত BEING একটা বিং বসবে আর সব কিছু ঠিক থাকবে। এক্সাম্পল, ওই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সফার করি কন্টিনিউয়াসে, যে হি ইজ মেকিং এ কার, 1 নম্বর সূত্র কী ছিল, অবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট এখানে আছে এ কার, আমরা এ কারটাকে নিয়ে আসি, এ কারটাকে নিয়ে এসে দ্বিতীয় সূত্র ছিল যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে তো আমাদের অক্সিলারি ভার্ব আছেই, ইজ আছে, তো এখানে ইজই বসে যাবে, এখানে তো আমাদের ধার করে নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এ কার দ্বিতীয় সূত্র হচ্ছে ইজ,
এইবার আছে কন্টিনিউয়াস সেন্টেন্স, আমরা ধরতে পেরেছি সেন্টেন্সটা একটি কন্টিনিউয়াস টেন্স, আর যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অতিরিক্ত একটা বিং বসবে, তাহলে সেই বিংটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। যেমন এ কার ইজ বিং, তৃতীয় নম্বর সূত্রে ছিল যে মূল ভার্বের ভি থ্রি, তো তৃতীয় নম্বর সূত্রের সেই ভি থ্রিটা আমরা বসিয়ে দিই, এ কার ইজ বিং মেড বাই, অর্থাৎ চতুর্থ নম্বর সূত্রে যেটা ছিল বাই হিম, এ কার ইজ বিং মেড বাই হিম, তার মানে আমাদের ক্লিয়ার কন্টিনিউয়াস টেন্স পেলেও আমরা ভয়েসটা ইজিলি করে ফেলতে পারবো। তিনটে চারটে সূত্র ঠিকই বসিয়ে যাব, শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে আমরা পাঁচ নম্বর সূত্রটা প্রয়োগ করব, সেটা হচ্ছে একটা অতিরিক্ত বিইআইএনজি বসিয়ে দিব। আবারও বলি বন্ধুরা, কন্টিনিউয়াস টেন্স হলে ঠিক চতুর্থ নম্বর সূত্র তো প্রয়োগ ঘটবেই, সেই সাথে শুধুমাত্র একটা অতিরিক্ত বিইআইএনজি বসবে। ওকে, আবার ষষ্ঠ নম্বর সূত্রে লেখা আছে যে সেন্টেন্সটা যদি পারফেক্ট টেন্স হয় তাহলে অতিরিক্ত একটা বিন বসবে। হ্যাঁ, আমি প্রয়োগ করে দেখি, আমরা সেন্টেন্সের ভিতরে এক্সাম্পলে যাই। যেমন লেখা আছে হি হ্যাজ মেড এ কার, এখানে আমার প্রথম নম্বর সূত্র ছিল যে অবজেক্ট সাবজেক্ট, তাহলে এ কার আছে অবজেক্ট, আমি সাবজেক্ট করে ফেলি, এ কার অক্সিলারি ভার্ব হ্যাজ ওটাও বসিয়ে দেই, এ কার হ্যাজ, আমি বলেছিলাম ষষ্ঠ নম্বর সূত্রে লেখা ছিল সেন্টেন্সটা যদি পারফেক্ট টেন্স হয় তাহলে অতিরিক্ত একটা বিন আসবে, তাহলে সেই বিনটা আমরা অক্সিলারি ভার্বের পর এখানে বসিয়ে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বসিয়ে দেখি কেমন হয়, যে এ কার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হ্যাজ থেকে গেল, এবং ষষ্ঠ সূত্রে বলা ছিল যে সেন্টেন্সটি পারফেক্ট হলে একটা বিন, তাহলে আমরা এ কার হ্যাজ বিন, এরপরে তৃতীয় নম্বর সূত্রে ছিল যে মূল ভার্বের ভি থ্রি, তাহলে এ কার হ্যাজ বিন মেড, আর চতুর্থ নম্বর সূত্রে ছিল বাই হিম, মানে বাই দ্বারা সাবজেক্ট যুক্ত হবে, তাহলে এ কার হ্যাজ বিন মেড বাই হিম, মানে ছয়টা সূত্র জানলে আমরা আমাদের টেন্স এর ভিতরে যে ভয়েসটা আছে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো। আমি আবারও বলে দিই বন্ধুরা, যে এক নম্বর সূত্র অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দুই নম্বর সূত্র টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যামিজার, পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজার, আর তৃতীয় নম্বর সূত্র হবে মূল ভার্বের ভি থ্রি। মনে রাখতে হবে ভয়েস করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কখনোই মূল ভার্বের ভি থ্রি ছাড়া ভয়েস কল্পনা করা যাবে না। ভয়েস মানে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দিতে হবে। ওকে, তাহলে আমি আবার বলি যে এক নম্বর সূত্র অবজেক্ট সাবজেক্ট, দুই নম্বর সূত্র টেন্স হলে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স হলে, তিন নম্বর সূত্র ছিল মূল ভার্বের ভি থ্রি, একই কথা যে মূল ভার্বের ভি থ্রি ছাড়া ভয়েস কল্পনা করা যায় না, চার নম্বর সূত্র ছিল বাই দ্বারা সাবজেক্টটা যুক্ত হয়ে যাবে। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো।